Assalamu alaikum everyone. Welcome to the 12th lecture of 20th century English literature 2. Amra James Joyce-er A Portrait of the Artist as a Young Man shuru korechi. Gat dui lecture e amra ei novel somporke ebong novelist somporke besh kichu guruttopurno totthyo jene giyechi. Ajker mul lecture shuru korar age amra noveler je কাহিনীটা সেটা সংক্ষেপে আবার একটু আপনাদের সাথে আলোচনা করি। আমরা সামারিটা পড়ছি এডি বোরের আর্টিকেল থেকে। এডি বোরে উনি জেমস জয়েসের এই উপন্যাসটির একটা খুব সংক্ষেপ সিনাপসিস সামারি আমাদেরকে প্রেজেন্ট করেছেন, সেটা আমাদের খুবই কাজে লাগবে। বোরে লিখছেন, আ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান এই উপন্যাসটি টেক্স প্লেস ইন আয়ারল্যান্ড। এটা আয়ারল্যান্ডের সেটিং, এই উপন্যাসটা আয়ারল্যান্ডকে কেন্দ্র করে। অ্যাট দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি, একদম বিংশ শতাব্দী শেষ হচ্ছে, ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে এবং বিংশ শতাব্দী শুরু হচ্ছে, সন্ধিক্ষণে এই উপন্যাসটা লেখা হচ্ছে। ইয়াং স্টিফেন ডেডালাস কামস ফ্রম অ্যান আইরিশ ক্যাথলিক ফ্যামিলি। এটা আমরা অলরেডি জেনেছি যে আমাদের এই উপন্যাসের যিনি প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস, সে একটি আইরিশ ক্যাথলিক পরিবার থেকে এসেছে। হি ইজ দ্য ওল্ডেস্ট অফ 10 চিলড্রেন, তারা 10 ভাই বোন, 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছেলে সে স্টিফেন ডেডালাস। হিজ ফাদার ইজ ফিনান্সিয়ালি ইনেপ্ট, এটা আমরা আলোচনা করেছি যে ওর বাবা টাকা পয়সা রোজগারের দিক থেকে ততটা সফল নয়। Throughout the novel, amra puro novel jure dekhechi the Daedalus family makes a series of moves. Daedalus family shudhu tader basha poriborton korche, ek jaga theke arek jagay tader basha khub ghono ghono change hocche, poriborton hocche keno, into increasingly dilapidated homes. Tara dhire dhire ektu doridro elakay tader basha poriborton korche as their fortune dwindles. Joto din jacche tader arthik obostha toto shochoniyo hocche, tader orthonitik obostha aro kharap hocche, tara aste aste shosta elakar dike tara move korche. His mother is a devout Catholic. Stephen Dedalus er ma khubi mane ekonishtho ekjon Catholic dhorme bishwashi, khubi seriously she dharmakarma palon kore. When Stephen is young, Stephen jokhon choto boyoshe choto, he and the other Daedalus children, tar 10 bhai bon tara shobai ekshathe prathomik shiksha ta hoyechilo, they were tutored by the governess Dante. Dante name ekjon mohilar sath kache tara prathomik shiksha niyeche tara shobai, bishesh kore Stephen Daedalus. Ei Dante chilo fanatically Catholic woman, she chilo khubi mane gobhir mane kottor ক্যাথলিক ধর্মে বিশ্বাসী, মানে ফান্ডামেন্টালিস্ট, রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট ছিল, খুবই ফ্যানাটিক ছিল, মানে খুবই কঠোরভাবে ক্যাথলিক জীবনযাপনে বিশ্বাসী ছিল সেই দান্তে। তাদের পরিবারে আরেকজন সদস্য ছিল, তার নাম আঙ্কেল চার্লস। দ্য আঙ্কেল চার্লস, দেয়ার আঙ্কেল চার্লস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আঙ্কেল চার্লস তাদের পরিবারের সাথে থাকতো। তাহলে টোটাল কতজন ছিল? 10 ভাই বোন, স্টিফেনের বাবা মা 12 জন, দান্তে 13 জন, আঙ্কেল চার্লস 14, 14 মেম্বার্স, 14 জন একটা ফ্যামিলিতে একসাথে থাকতো। বুঝতে পারছেন অবস্থা। দ্য বুক ওপেনস উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ। আমরা আজকে যখন লেকচারে যাব তখন দেখবো আমাদের উপন্যাসটা শুরু হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ মাধ্যমে। জয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে এই উপন্যাসটা শুরু করছেন। Filtered through a child's perspective, ekta bachchar je point of view, ekta shishur drishtibhongi theke puro uponnash ta shuru hocche, ebong James Joyce besh shafoller sathe stream of consciousness technique byabohar korechen. Ebong ei stream of consciousness narrative er moddhe amra pabo sensual imagery, bibhinno sense, amader je 5 sense, amader 5ta sense, dekha, shona, ghran neya, touch, টেস্ট, এই সব কিছু এই সেন্স বেসড ইমাজিনারি গুলো দিয়ে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকটা এনরিচ হয়েছে। শিশুটা যা ফিল করছে সেই ফিলিংস, সেই সেন্সুয়াল ফিল, 5টা সেন্স, সেন্সের ফিলের উপর ভিত্তি করে কিন্তু এই স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকটা গ্রো করছে। অ্যান্ড দ্য ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটিং বেবি টক,
বাচ্চাটা কথা বলছে, একদম ছোট উপন্যাসের কথাগুলো পড়ে মনে হবে যে কোন একটা বাচ্চা, ছোট বাচ্চা কথা বলছে। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলে আলোচনা করব। এরপর উই লিপ ফরওয়ার্ড ইন টাইম, তারপর আমরা হঠাৎ করে টাইম জাম্প করব, আমরা টাইম ট্রাভেল করব। ছোট্ট বাচ্চা, তার বয়স যখন 3-4, সেই 3-4 থেকে আমরা জাম্প করে আমরা বলতে পারি বেবি টক যে অবস্থাটা, এটা আমরা বলতে পারি 1-2 বছর বয়স, মানে 1 or 2 years old, সেখান থেকে আমরা জাম্প দিয়ে চলে যাব যখন স্টিফেন ডেডালাস এর বয়স 6। উই লিপ ফরওয়ার্ড ইন টাইম টু সি ইয়াং স্টিফেন বিগিনিং বোর্ডিং স্কুল এট ক্লঙ্গোস। ক্লঙ্গোস কলেজে স্টিফেন ডেডালাস তার পড়াশোনা শুরু হচ্ছে 6 বছর বয়সে, আমরা সেই সময় চলে যাব। হি ইজ ভেরি ইয়াং, খুবই বয়সে খুবই তরুণ, আমরা জেনেছি 6 বছর বয়স। এবং টেরিবলি হোমসিক, বাড়ির কথা তার অনেক মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ে মন খারাপ হচ্ছে। আন অ্যাথলেটিক, স্টিফেন ডেডালাস 6 বছর বয়সে তার শরীর একদম চিকন শুকনা, মানে সে খেলাধুলো ওইভাবে করতে পারে না, তার শরীর তাকে ওইভাবে সাপোর্ট দেয় না। অ্যান্ড সোশ্যালি অকওয়ার্ড, এবং অন্যদের সাথে সে অত ভালো মেলামেশা করতে পারে না। হি ইজ অ্যান ইজি টার্গেট ফর বুলিজ, তাকে খুব সহজেই বড় ছেলেরা হেনস্থা করে, লাঞ্ছনা করে, খুব বড় তার থেকে বয়সে বড় ছেলেদের হাতে সে অনেক হেনস্থার শিকার হয়। অ্যান্ড ওয়ান ডে হি ইজ পুশড ইন টু এ সেসপুল, দুষ্ট ছেলেরা একদিন তাকে ধাক্কা দিয়ে ময়লা পানির মধ্যে, নর্দমার মধ্যে ফেলে দেয়, নোংরা পানির মধ্যে ফেলে দেয়। সেই নোংরা পানিতে পড়ে হি বিকামস ইল ফ্রম ফিলথি ওয়াটার, সেই নোংরা পানিতে পড়ে তার প্রচন্ড জ্বর হয়, সে খুব সাফার করে। কিন্তু হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, কিন্তু তার বাবার একটা শিক্ষা সে মনে রেখেছে, বাবার একটা শিক্ষা সে মনে রেখেছে যে হি ডাজন্ট টেল অন দ্য বয়, এই যে তাকে যে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দিয়েছে সে কখনো তাদের নামে বিচার দেয় না, এই জিনিসটা সে কিন্তু মানে বাবার কথা মনে রাখে, বাবার একটা কথা সে মনে রেখেছে যে কখনো কারো নামে মানে বিচার দিতে নেই। এখানে সে কিন্তু কষ্ট করার পরেও সে বয়সে যারা ছোট বয়স যারা তাকে অত্যাচার করেছে তার নাম তাদের নামে কিন্তু সে বিচার দিচ্ছে না। হি বিকামস ইল ফ্রম দ্য ফিলথি ওয়াটার, অসুস্থ হওয়ার পরেও সে কিন্তু তাকে যারা হেনস্থা করেছে তাদের নামে সে কিন্তু বিচার দেয়নি, বিচার কিন্তু সে চাইলে দিতে পারতো কিন্তু দেয়নি। দ্যাট ক্রিসমাস, ওই ক্রিসমাসে ছুটিতে সে বাড়ি যায়, বাড়িতে গিয়ে হি ইটস অ্যাট দ্য অ্যাডাল্টস টেবিল ফর দ্য ফার্স্ট টাইম, সে তার বাবা মা সবার সাথে বসে প্রথম একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়, ক্রিসমাস ডিনার বলে যেটাকে, ওদের ক্রিসমাস ডিনারটা খুবই স্পেশাল। আমরা ঈদের মধ্যে যেমন একসাথে সবাই খাই, ওদের ক্রিসমাস ডিনারটা সেরকম খুবই স্পেশাল। হি ইটস অ্যাট দ্য অ্যাডাল্ট টেবিল ফর দ্য ফার্স্ট টাইম, জীবনে প্রথম সে তার বাবা মা আঙ্কেল চার্লস দান্তে সবার সাথে বসে একসাথে খাবার খাচ্ছে ক্রিসমাসের। এর মধ্যে একটা দুঃখজনক ব্যাপার ঘটে গেল, আ টেরিবল আর্গুমেন্ট এরাপ্টস ওভার পলিটিক্স, হঠাৎ করে রাজনীতি নিয়ে খুব ভয়ঙ্কর একটা বিতর্ক, একটা ঝগড়ার মতো শুরু হয়ে গেল ক্রিসমাস ডিনার টেবিলে, টেবিলেই বসেই, খেতে বসেই রাজনীতি নিয়ে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে গেল। একদিকে স্টিফেনের বাবা এবং বাবার বন্ধু জন কেসি, স্টিফেনের বাবার বন্ধু, এবং স্টিফেনস ফাদার, স্টিফেনের বাবা সাইমন, আরেকদিকে হচ্ছে দান্তে, আয়া দান্তে, দান্তে এবং তার বাবা বাবার বন্ধুর মধ্যে চরম ঝগড়া শুরু হয়ে গেল। সে ভয়ঙ্কর ঝগড়া, এমনই ঝগড়া, মানে সেই ক্রিসমাস ডিনার একদম ভেস্তে গেল, নষ্ট হয়ে গেল। ওই সময় স্টিফেন ডেডালাস এর মনে রাজনীতির প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যে সামান্য রাজনীতির জন্য তাদের ক্রিসমাস ডিনারটা নষ্ট হয়ে গিয়েছিল। রাজনীতি নিয়ে তার বাবা বাবার বন্ধু এবং দান্তে দুজনের মধ্যে চরম ঝগড়া হয়, এটা নিয়ে আমরা পরে জানব। লেটার দ্যাট ইয়ার, ওই বছরেরই পরে পরবর্তীতে স্টিফেন ইজ আনজাস্টলি হিট বাই এ প্রিফেক্ট, একজন টিচার সে আনফেয়ারলি বেশ অন্যায়ভাবেই স্টিফেনকে আঘাত করে এবং সে এই অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। হি কমপ্লেন্স টু দ্য রেক্টর, হেড টিচার যে আছে ক্লঙ্গোসউড কলেজের, যিনি হেড টিচার, তার কাছে গিয়ে কমপ্লেন করে। কমপ্লেন করার পরে
হি উইন্স দ্য প্রেজ অফ দ্য পিয়ার্স, মানে তার যে সহপাঠীরা ছিল তারা সবাই বেশ তাকে বেশ সাধুবাদ জানায়, তাকে কনগ্রাচুলেট করে, কারণ ওই কুখ্যাত টিচারের বিরুদ্ধে বিচার দেওয়া এটা এক সহজ কথা নয়, মানে সে এটা তার কাছে একটা মিনি ভিক্টরি আমরা বলতে পারি। একজন টিচার, সে অন্যায়ভাবে স্টুডেন্টদের সাথে আচরণ করেছে এবং স্টিফেন সেটার প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ স্বরূপ সে কিন্তু বেশ অল্প সময়ের মধ্যে তার ক্লাস ফ্রেন্ডদের কাছে হিরো বলে পরিচিত হয়। স্টিফেন ইজ ফোর্স টু উইথড্র ফ্রম ক্লঙ্গোস। স্টিফেন একটা সময় বাধ্য হয় ক্লঙ্গোস উড কলেজ ছেড়ে চলে যেতে, সে বাধ্য হয় কারণ তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ক্লঙ্গোস উড কলেজ থেকে সে চলে আসতে বাধ্য হয় বিকজ অফ হিজ ফ্যামিলিজ পভার্টি। হিজ ফ্যামিলি মুভস টু ব্ল্যাক রক। ব্ল্যাক রক নামে একটা জায়গায় তাদের পরিবার যায় যেটা একটু মানে একটু সস্তা এলাকা, যেখানে বাড়ি ভাড়া একটু কম। দেয়ার স্টিফেন টেকস লং ওয়াকস উইথ আঙ্কল চার্লস। সেখানে আঙ্কল চার্লস এর সাথে তার চলাফেরা নিয়ে আমাদের আলোচনা আছে যে আঙ্কেল চার্লস এর সাথে তার সম্পর্ক কেমন ছিল, এবং সে গোজ অন ইমাজিনারি অ্যাডভেঞ্চার্স উইথ বয়েজ। তার যে প্রতিবেশী ছোট ছোট বাচ্চারা ছিল তাদের সাথে সে খেলাধুলায় মেতে উঠত, ফ্রম অ্যারাউন্ড দ্য নেইবারহুড। গল্পের বই পড়ে 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 যেরকম অ্যাডভেঞ্চারের গল্প সে পড়তো, সেরকম কিছু অ্যাডভেঞ্চার, মন গড়া অ্যাডভেঞ্চার নিয়ে তারা পুরো এলাকা জুড়ে তারা দৌড়াদৌড়ি করত, তারা খেলাধুলা করত। গল্পের বই থেকে যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার তারা তাদের জীবনে খুঁজে বেড়াত। ওয়েন স্টিফেন ইজ আ বিট ওল্ডার, স্টিফেন একটু বড় হচ্ছে, দ্য ফ্যামিলি মুভস টু ডাবলিন। পরিবারের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে, যত দিন যাচ্ছে স্টিফেনের পরিবারের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে। একটা সময় তারা ডাবলিনের বস্তি এলাকায় চলে আসে, ওয়ান্স এগেইন বিকজ অফ ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। ডাবলিনে এসে স্টিফেনের জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে হি মিটস এ গার্ল নেমড এমা ক্লেয়ার। এমা ক্লেয়ার নামে এক মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় এবং এই এমাকে প্রথম দর্শনেই স্টিফেন প্রেমে পড়ে যায় এবং তার প্রতি তার যে আবেগ সেটা তৈরি হয়। হু ইজ টু বি দ্য অবজেক্ট অফ হিস অ্যাডোরেশন রাইট আপ আনটিল টু দ্য এন্ড অফ দ্য বুক। এবং এরপর থেকে সারা নভেল জুড়ে এমা ক্যারেক্টার প্রতি তার একটা অবসেশন, একটা অ্যাডোরেশন কাজ করে। এটা আমরা বলতে পারি অলমোস্ট রিলিজিয়াস, যতটা না রোম্যান্টিক তার থেকেও বেশি রিলিজিয়াস একটা অ্যাট্রাকশন তৈরি হয় এমার প্রতি। হিজ ফাদার সাইমন উইথ এ বিট অফ চার্ম ম্যানেজেস টু গেট স্টিফেন ব্যাক টু আ প্রাইভেট স্কুল। এ কয়দিন স্টিফেন কোনো স্কুলে পড়াশোনা করেনি, বাড়িতেই ছিল, কিন্তু একটা সময় সে বাবা তাকে অন্য একটা স্কুল, একটা বেশ আরেকটা বেশ প্রেস্টিজিয়াস স্কুল বেলভেডিয়ার, সেখানে তাকে ভর্তি করায়। হি ইজ টু গো টু বেলভেডিয়ার কলেজ। সে বেলভেডিয়ার কলেজে গিয়ে ভর্তি হয়। এটাও মানে জেসুইট ক্যাথলিকদের দ্বারা চালিত। স্টিফেন কামস ইন টু হিজ ওন অ্যাট বেলভেডিয়ার। বেলভেডিয়ারে গিয়ে স্টিফেন তার একটা নিজস্ব জগৎ, একটা নিজস্ব একটা পৃথিবী তৈরি করতে সক্ষম হয়, মানে সে যেভাবে তার জীবনকে গোছাতে চেয়েছে সেইভাবে গোছাতে সক্ষম হয়। আর রিলাক্টেন্ট লিডার and a success at acting and essay writing. Despite his position of leadership, মানে এখানে গিয়ে সে বেশ ভালো একটা পজিশন পায় বেলভেডিয়ার কলেজে ভর্তির পর ধীরে ধীরে স্টিফেনের মোটামুটি একটা ভালো পজিশন তৈরি হয়। বেশ আচ্ছা, আমরা সামারির দিক থেকে এই পর্যন্ত থাকি। আমি সবাইকে আরেকবার একটা ইনভিটেশন দেই। আমরা সামারিটা প্রতি ক্লাসের শুরুতে একটু আলোচনা করব, আর আমাদের মেইন মূল ক্লাস যেটা হবে সেখানে তো আমরা মানে ইন ডিটেইলস আলোচনায় তো যাব। অন্যরা জয়েন করতে করতে আমরা কন্টিনিউ করি, একটু আর একটু কন্টিনিউ করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আমরা পড়ছি এডি বোরের আর্টিকেলের, উনি যে সামারিটা দিয়েছেন ওইটা, এটা বেশ ইনফরমেটিভ, এটা আমাদের একটা ওভারঅল আইডিয়া নেয়ার জন্য কাজে লাগবে। আমরা বলছিলাম ও যখন বেলভিডিয়ার কলেজে ভর্তি হয় তখনকার কথা,
আ রিলাকটেন্ট লিডার স্টিফেনকে বিভিন্ন স্কুল প্রজেক্টে লিডার নেতা নেতৃত্ব দায়িত্ব দেয়া হতো এবং সে বেশ ভালোভাবে তার কাজগুলো সামলাতো। অ্যান্ড সাকসেস অ্যাট অ্যাক্টিং অ্যান্ড এসে রাইটিং, সে খুব ভালো অভিনয় করত, সে খুব ভালো রচনা লিখতো, রচনা লিখে সে পুরস্কারও পেত। ডিসপাইট হিজ পজিশন অফ লিডারশিপ, যদিও সে মোটামুটি না চাইতেই নেতৃত্বের কাজ নেতৃত্বের দায়িত্বটা সে পেয়ে যেত, মানে ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা ছিল। রিলাকটেন্ট লিডার মানে সে না চাইতেই নেতৃত্বের যে কাজটা লিডারশিপটা দায়িত্ব সে পেয়ে যেত, কিন্তু সে মনে মনে আসলে করতে চাইতো না। ইন্ট্রোভার্ট ছিল তো, নিজের মনে নিজে নিজে থাকতে পছন্দ করত, আপন মনে থাকতে পছন্দ করত। এই যে তার যে লিডারশিপ পজিশন, এটা সে আসলে চাইতো না, ইট ওয়াজ নট ডিজায়ার টু হিম, বাট এটা তাকে বাধ্য হয়ে করতে হতো। সবার সাথে মেলামেশা করত, প্রচুর স্টুডেন্টের সাথে তার উঠা বসা ছিল, সে অভিনয় করত, নানা কিছুর সাথে জড়িত ছিল, তার অনেক একটা ফ্রেন্ড সার্কেল ছিল, তারপরেও হি অফটেন ফিলস কোয়াইট আইসোলেটেড, সবার মধ্যে থেকেও সে একা, সবার মধ্যে বসেও সে আইসোলেটেড ফিল করে, সবার সাথে কথা বলছে, হাসছে, গল্প করছে, কিন্তু সবার মধ্যে থেকেও সে আলাদা, কোথায় যেন অন্য সবার থেকে স্টিফেন ডেডালাস একটু আলাদা। হি কন্টিনিউস টু বি আ সেন্সিটিভ অ্যান্ড ইমাজিনেটিভ ইয়াং ম্যান, সে খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, মানে অল্পতেই সে ইমোশনাল হয়ে পড়ে, অ্যান্ড ইমাজিনেটিভ, এবং তার কল্পনা শক্তি খুবই প্রবল, গভীর কল্পনা শক্তির অধিকারী। অ্যাক্টিং ইন স্কুল প্লেজ অ্যান্ড উইনিং এসে কন্টেস্ট, সে খুব ভালো অভিনয় করত, অভিনয় করে পুরস্কার পেত, আবার রচনা লিখেও পুরস্কার পেত, মানে তার যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু বেলভেডিয়ারে এসে সেটা সবচেয়ে ভালোভাবে এক্সপ্রেস হচ্ছে। বেলভেডিয়ারে সে ভর্তি হলো কোন কত বছর বয়সে, 11, 11 বছর বয়সে, 11 বছর বয়সে সে তার 11, 12, 13, 14, 15, 16 এই বছরগুলো বেশ ক্রিয়েটিভ ইয়ার্স, সে বেশ ভালো কিছু লেখালেখি করেছে, সে অনেকগুলো নাটকে অভিনয় করেছে, অভিনয়ের তার খ্যাতি ছিল, এবং লেখালেখি এই প্রথম শুরু করলো, রচনা লিখে সে পুরস্কার পাচ্ছে। হি ইজ অলসো ইনক্রিজিংলি অবসেসড উইথ সেক্স, এইখানে যেটা শুরু হয় সেটা হচ্ছে সেক্স বিষয়ে সে অবসেসড হয়ে যায়, যতদিন যাচ্ছে সে সেক্সুয়াল ডিজায়ার, সেক্স এইসবের প্রতি সে আগ্রহী হয়ে উঠছে, উচ্চ বয়সের ছেলের ক্ষেত্রে যা হয়। ওইদিকে তার পরিবারের অবস্থা কিন্তু যতদিন যাচ্ছে তত করুণ হচ্ছে, যত সময় যাচ্ছে তার পরিবারের অর্থনৈতিক অবস্থা আরো শোচনীয় হচ্ছে। হিজ ফ্যান্টাসিজ গ্রো মোর অ্যান্ড মোর লুরিড, আর এইদিকে ও কিন্তু সেক্সুয়াল ডিজায়ারের প্রতি কিন্তু অবসেসড হয়ে পড়ছে। হিজ ফ্যান্টাসিজ গ্রো মোর অ্যান্ড মোর লুরিড, মানে সে আরো ধীরে ধীরে সেক্সুয়াল ডিজায়ারের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। একটা সময় সে আর নিজেকে সামলাতে না পেরে, কন্ট্রোল করতে না পেরে, ফাইনালি ওয়ান নাইট হি গোজ উইথ এ প্রস্টিটিউট, সে একজন প্রস্টিটিউটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ইট ইজ হিজ ফার্স্ট সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, যদিও এটা তার প্রথম ছিল কিন্তু, বাট ইট ওয়াজ নট হিজ লাস্ট, এরপর সে নিয়মিত প্রস্টিটিউটদের সাথে মেলামেশা শুরু করে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের থাক, আমরা যে কয়জন আছি আমরা আমাদের ডিটেইল স্টাডি শুরু করি। আমরা এডি বোর্ডের আর্টিকেলে আবার ফেরত আসব আগামী ক্লাসে, ক্লাস শুরুর আগে আমি আবার একটু সামারি দিয়ে শুরু করব। এখন আমরা আমাদের মূল ক্লাস শুরু করে দিই। আমরা আমাদের যে বই টেক্সট, আমাদের নভেলটা আমরা আজকে পড়ব, আমরা আমাদের নভেলটা পড়া শুরু করব। প্রথমে আমি রিকোয়েস্ট করব শাহেলা শারমিন, পিঙ্কি দেখতে পাচ্ছেন? পিঙ্কি দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, চ্যাপ্টার 1 থেকে স্যার। Once upon a time and a very good time it was, there was a moon crow coming down along the road, and the moon crow that was coming down along the
wrote, meet a nice little name baby boy named baby Toko. আবার পড়েন, আবার শুরু থেকে পড়েন. Once upon a time. Once upon a time, a very good time. It was there was a moon crow coming down. Mukau coming down along the road. This mukau that coming down along the road would meet a nicest is little named by Tukko. আচ্ছা, এখানে আপনার মনে হয় পড়তে সমস্যা হচ্ছে। দেখেন, আমি শুরু থেকে পড়ে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম, সাধারণত রূপকথার গল্প যেভাবে শুরু হয়, তাই না? ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড এ ভেরি গুড টাইম ইট ওয়াজ, অনেক দিন আগের কথা এবং সেটা অনেক দারুণ একটা দিন ছিল। দেয়ার ওয়াজ আ মু কাউ। মু কাউ কি বিষয়? মু কাউ মানে হচ্ছে হাম্বা গরু। ছোটবেলায় ছোট বাচ্চারা যখন কোনো প্রাণীর নাম বলে, তখন তার সাথে সে কি ডাক দেয়, সেই ডাকটা কিন্তু তারা অ্যাড করে দেয়। যেমন ম্যা ছাগল, ভ্যা ভেড়া, হাম্বা গরু। সেই হাম্বা গরুর মতো এখানে বলছে মু কাও, কাও কাও মু কাও। ওকে, 1 মিনিট, একটু 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 ওয়েট। ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমরা ফিরে আসি। এখানে কাহিনীটা কিভাবে শুরু হচ্ছে, গল্পটা কিভাবে শুরু হচ্ছে? এখানে ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড এ ভেরি গুড টাইম ইট ওয়াজ, দেয়ার ওয়াজ এ মু কাউ কামিং ডাউন অ্যালং দ্য রোড। একটা হাম্বা গরু রাস্তা দিয়ে হেঁটে আসছে। অ্যান্ড দিস মু কাউ দ্যাট ওয়াজ কামিং ডাউন অ্যালং দ্য রোড, আবার রিপিট হচ্ছে। একবার বললো কিন্তু যে মু কাউ কামিং ডাউন অ্যালং দ্য রোড, আবার বলছে and this moo cow that was coming down along the road met a nice little boy named baby Tuko. একটু অন্যরকম লাগছে না উপন্যাসের শুরুটা? Yes sir, childish মনে হচ্ছে। আচ্ছা, কন্টিনিউ করেন তো পিঙ্কি, লাস্ট তারপরে। His father told him that story. His father looked at him through a glass. He had a hairy face. He was a baby Tuko. The moo cow come down the road and where Bertie Bean lived. She sold lemon plate. Oh, the wild rose blossom on the little green place. He sang a song. That was his song. Oh, the green earth brothel. আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে একটা একেবারে ছোট্ট বাচ্চা সে কথা বলছে। মানে সে ছোট বাচ্চারা যেমন কথা বলতে গিয়ে রিপিট করে, মানে হাম্বা গরু বলছে আবার রিপিট করছে, ছোট বাচ্চারা একদম সিম্পল ছোট ছোট করে কথা বলে, যেরকম হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার লুক অ্যাট হিম থ্রু এ গ্লাস, হি হ্যাড এ হেয়ারি ফেস। ছোট বাচ্চাদের সাথে আমরা যেভাবে কথা বলি, ছোট বাচ্চা তো সেইভাবেই কথা শেখে। মানে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা কথা বলছে। এবং জেমস জয়েস, মজার ব্যাপার হচ্ছে ওই ছোট বাচ্চা যেভাবে কথা বলছে হুবহু ওইভাবেই উপন্যাস লেখা হচ্ছে, তাই না?
আবার বলছে হি ওয়াজ বেবি টু কো, আবার বলছে দ্য মু কাও কেম ডাউন দ্য রোড হোয়ার বেটি বার্ন লিভ শি সোল্ড লেমন প্ল্যাট, আবার গল্প বলতে বলতে আবার ছড়া শোনাচ্ছে, ও দ্য ওয়াইল্ড রোজ ব্লসমস অন দ্য লিটল গ্রিন প্লেস, ছোট বাচ্চাদের গল্প বলতে বলতে ছড়া শোনায় সেই ছড়া, আবার সেই এই এই গানটা আবার ছোট বাচ্চাটা সে গাইছে, হি স্যাং দ্যাট সং দ্যাট ওয়াজ হি সং, এটা গাইতে গিয়ে আবার সে বলছে ও দ্য গ্রিন বুদ্ধ বুদ্ধ, মানে ছোট বাচ্চারা যেমন বলতে গিয়ে কথা জড়ায় যায় সেটাও কিন্তু এই জায়গায় আছে। কন্টিনিউ করি, দেখেন লিখা পিঙ্কি কন্টিনিউ করেন তারপরের লাইনটা, ওয়েন ইউ ইউ ওয়েট দা বেড ফার্স্ট ইট 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 ইজ আর্ম দেন ইট গেটস কোল্ড, এর মানে কি বলেন তো, যখন তুমি না মানে যখন বেডটা ভিজিয়ে ফেলে তখন সেটা আর্ম লাগে বাট ইট গেট কোল্ড, এটা এটা ঠান্ডাও কি হয়। মানেটা কি, ছোট বিছানা বাচ্চারা যখন বিছানা বিছানা ভিজিয়ে ফেলে তখন প্রথমে গরম থাকে পরে ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারছেন মানে এখানে কিসের কথা বলছে, ছোট বাচ্চারা যখন পিসু করে দেয় তাই তো, ওরা যখন বিছানায় পিসু করে দেয় তখন তাদের ফিলিংসটা কেমন হয়, বুঝতে পারছেন, একটা ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে মা আমি যখন হিসু করে দেই প্রথম প্রথম তো গরম থাকে পরে ঠান্ডা হয়ে যায় কেন, মানে এই কথাটাই কিন্তু এই ছোট বাচ্চাটা মনে মনে ভাবছে, কাউকে সে বলছে না, এটা তার মাথায় কাজ করছে, সে বলছে ওয়েন ইউ ওয়েট দ্য বেড ফার্স্ট ইট ইজ ওয়ার্ম, প্রথমে তো গরম থাকে পরে ঠান্ডা হয়ে যায় কেন, এবং আমি হিসু করে দিলে হিজ মাদার পুট অন অয়েল শিট, মা অয়েল ক্লথ বিছায় দেয় কেন, এই অয়েল ক্লথ বিছায় দেয় দ্যাট হ্যাজ কুয়ার স্মেল, মানে ছোট বাচ্চাটা কি ফিল করছে, সে ঠান্ডা গরমের ফিল সেটা ওইখানে আসছে, তারপর মা অয়েল ক্লথ বিছিয়ে দিচ্ছে, অয়েল ক্লথ থেকে একটা কেমন উদ্ভট গন্ধ আসছে, বোটকা বোটকা গন্ধ আসছে, স্কোয়ার স্মেল এটাও আসছে, আবার সেই অয়েল ক্লথের স্মেলটা নিতে নিতেই তার মায়ের গায়ের গন্ধ, হিজ মাদার হ্যাড এ নাইসার স্মেল দ্যান হিজ ফাদার, মায়ের গায়ের গন্ধটা চমৎকার, বাবার গায়ের গন্ধ থেকে মায়ের গায়ের গন্ধটা বেশি মিষ্টি তাই না, শি প্লেড অন পিয়ানো, তার মা পিয়ানো বাজাতে পছন্দ করে, দ্য সেইলার্স হর্ন পাইপ ফর হিম টু ড্যান্স, তার মা সেইলরের হর্ন পাইপ, এটা একটা মিউজিক আছে এই মিউজিকটা সে প্রে করে, এবং এইটা শুনে শুনে ছোট বাচ্চাটা নাচে, ছোট বাচ্চারা মিউজিক শুনে শুনে যেরকম নাচে, মা পিয়ানো বাজায় বাচ্চাটা নাচে, ট্রলা লা লা ট্রলা লা লা লেডি, মানে এই যে মা পিয়ানো বাজাচ্ছে, এখন এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা বুঝতে পারছেন কিনা, এই পুরো ঘটনাটাই ঘটছে যে আমরা যা কিছু পড়ছি পুরো জিনিসটাই ঘটছে হচ্ছে একটা শিশু একটা বাচ্চার মাথার মধ্যে, ব্রেন মানে মগজের তার মনের মধ্যে ঘটনাগুলো ঘটছে, আমরা একটা ছোট বাচ্চার মনের ভেতরে ঢুকে গেছি, উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ আ বেবি, এই বেবিটা আর কেউ নয় আমাদের প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস, তারপর ছোট বাচ্চাটা যখন নাচতো আঙ্কেল চার্লস এন্ড দান্তে ক্ল্যাপড, চার্লস আঙ্কেল চার্লস এবং দান্তে ওদের পরিবারে যে দুইজন থাকতো ওরা তালি তালি দিত, দে ওয়ার ওল্ডার দেন হিজ ফাদার এন্ড মাদার, তারা তার বাবা মার থেকে বয়সে বড়, ছোট বাচ্চারা কিন্তু এইভাবে জাজ করে মানুষদেরকে যে কে কার বয়স বেশি, ও বয়সে বড় ও বয়সে ছোট, চার্লস এবং দান্তে দুজনেই তার বাবা মার থেকে বয়সে বড় ঠিক আছে, আবার বলছে বাট আঙ্কেল চার্লস ওয়াজ ওল্ডার দেন দান্তে, আবার চার্লস আঙ্কেল চার্লস আবার দান্তের থেকে বড়, মানে ছোট বাচ্চারা যেভাবে বিচার করে, তার মানে আমরা আসলেই সত্যি সত্যি উই আর নাও ইনসাইড আ বেবিস মাইন্ড, একটা বাচ্চার মনের ভেতরে আমরা ঢুকে গেছি, এটা আমরা আরো শিওর হব যখন আমরা পরের লাইনে যাব, আমি রিকোয়েস্ট করব এই পার্টটা পড়বেন আনিকা আরফিন জাহান, আনিকা আরফিন পড়েন তো, হ্যাঁ পড়েন, দান্তে হ্যাড টু ব্রাশেস, এখান থেকে একটু পড়েন, Dante had two brushes in her brain. The brush with her maroon velvet maroon maroon or maroon velvet bag was for Michelle David, and the brush with the green velvet bag was for Parnell. Dante gave him a satchel
ক্যাশু ক্যাশু কাজু বাদাম ক্যাশু আচ্ছা ক্যাশু এভরি টাইম হি ব্রট হার আ পিস অফ টিস্যু পেপার ওকে ছোট বাচ্চারা যেমন কালারের প্রতি আকৃষ্ট হয় দেখে যে দান্তে ওর একটা প্রেস ছিল ওই প্রেসে সে বিভিন্ন টেক্সট ছাপাতো সেই প্রেসে ওর দুটো ব্রাশ ছিল একটা মেরুন কালারের ব্রাশ আর একটা ছিল গ্রিন কালারের ব্রাশ এর মধ্যে গ্রিন কালারের ব্রাশটা দিয়ে পার্নেলের যে টেক্সট গুলো পার্নেল হচ্ছে ওই সময় আয়ারল্যান্ডের একজন পলিটিশিয়ান বেশ ওই সময়কার আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী একজন নেতা পার্নেল চার্লস পার্নেল তার একটা আন্দাজ এখানে পাচ্ছি পার্নেলের জন্য যে পোস্টার গুলো ছাপা হতো সেটার জন্য সবুজ রঙের ব্রাশ ইউজ করত এই দান্তে যখন ব্রাশ গুলো খুঁজত তখন ছোট শিশু আমাদের স্টিফেন তাকে হেল্প করত দান্তে গেভ হিম আ ক্যাশু এভরি টাইম হি ব্রট হার আ পিস অফ টিস্যু পেপার ওকে বারবার একটু করে টিস্যু পেপার নিয়ে আসতো দান্তে কাজ করত তার মানে দান্তে প্রেসে কাজ করত আর দান্তে যখন ঘেমে যেত তখন স্টিফেন ওর জন্য টিস্যু নিয়ে আসতো একটা করে টিস্যু আনতো দান্তে তাকে একটা কাজু বাদাম দিত এরপর আছে দ্য ভান্স ইজ লিভড ইন নাম্বার সেভেন নাম্বার সেভেন সাত নাম্বার স্ট্রিটে ভান্সেস নামে একটা ফ্যামিলি বসবাস করত এটা ছোট বাচ্চারা যেটা মনে রাখে ওরা হচ্ছে নাম ফ্যামিলির নাম অনুযায়ী মনে রাখে যে সাত নাম্বার বাসায় কারা থাকে দ্য ভান্সেস থাকে ভান্সেস যারা থাকে দে হ্যাড এ ডিফারেন্ট ফাদার অ্যান্ড মাদার অদ্ভুত কথা না দে হ্যাড এ ডিফারেন্ট ফাদার অ্যান্ড মাদার স্টিফেন ডেডালাস ওদের ফ্যামিলিতে বাবা মা আবার ভান্সেসদের ফ্যামিলিতে অন্যরকম বাবা মা এই এই ছোট্ট একটা কথায় আমরা আরেকটু শিওর হচ্ছি যে আমরা কিন্তু উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ আ বেবি একটা শিশুর মনের ভেতরে আমরা ঢুকে গেছি উই আর নাও ইনসাইড দ্য মাইন্ড অফ আ বেবি দে হ্যাড এ ডিফারেন্ট ফাদার অ্যান্ড মাদার এদের দুজনের এই ফ্যামিলির বাবা মা আলাদা এইভাবে তো সাধারণ মানুষ মানে নর্মাল যারা তারা চিন্তা করবে না তার মানে আমরা সত্যি সত্যি একটা বাচ্চার মনের ভেতরে ঢুকে গেছি দে ওয়্যার আইলিনস ফাদার অ্যান্ড মাদার ওটা কার বাবা মা আইলিনের বাবা মা বাচ্চারা কিন্তু এইভাবে মনে মনে রাখে বাবা মার নাম মনে রাখে না রেখে তারা ছোট বাচ্চাদের নাম মনে রাখে ওর বাবা আইলিনের বাবা আইলিনের মা মানে উই আর নাও অ্যাকচুয়ালি ইনসাইড দ্য কনসিয়াসনেস অফ স্টিফেন ডেডালাস আমরা এতক্ষণ যা পড়ছি পুরো টেক্সটাই লেখা হয়েছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকে কারণ জেমস জয়েস আমাদেরকে একদম ছোট বাচ্চা সাইমন ডেডালাস অ্যাজ এ বেবি তার মনের ভেতরে নিয়ে গেছেন তার বয়স কত দেড় দুই আড়াই এরকম বয়স হবে দেড় থেকে আড়াই বছর বয়স When they were grown, he was going to marry Eileen. তারা বড় হয়ে স্টিফেন বড় হয়ে আইলিনকে বিয়ে করবে ছোট বাচ্চারা যেটা ভাবে He hid under the table. এই বলে সে আবার টেবিলের নিচে লুকালো টেবিলের নিচে লুকানোর সাথে সাথে ওর মা বললো ও স্টিফেন উইল অ্যাপোলোজাইজ মানে স্টিফেন কেমন কথা বললো এটা সে বড় হয়ে আইলিনকে বিয়ে করবে স্টিফেন অ্যাপোলোজাইজ কেন স্টিফেনকে অ্যাপোলোজাইজ করতে বলছে কেন স্টিফেনকে অ্যাপোলোজাইজ করতে বলছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো যে আইলিনরা ওরা ছিল প্রোটেস্ট্যান্ট আর স্টিফেনরা ছিল ক্যাথলিক এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয় পরবর্তীতে আমরা দেখতে পাবো এইভাবে আপনারা ধীরে 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 নভেলটা স্টাডি করবেন প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি জয়েস কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ইউজ করে স্টিফেন ডেডালাস অ্যাজ এ বেবি এই বেবির মনের ভেতরে ঢুকে পড়ছেন এখন আমরা এডি বোরের আর্টিকেলে ফেরত যাই যেটা আমাদেরকে হেল্প করবে আরো বোঝার জন্য এডি বোরের আর্টিকেলটা এটা আমরা ফলো করব আগামী কয়েকটা ক্লাসে সামারি অফ চ্যাপ্টার ওয়ান মামুন দেখতে পাচ্ছেন মামুন পড়েন তো শুরু থেকে প্রথম প্যারাগ্রাফটা পড়েন উইথ স্টিফেন উই বিগিন উইথ স্টিফেন ডেডালাস ইয়েস স্যার ওয়ান মিনিট স্যার স্টিফেন ডেডালাস আর্লিয়েস্ট চাইল্ডহুড ডেসক্রাইব টু আস ইন দ্য টার্মস এ চাইল্ড উড ইউজ দেয়ার আর টাচেস অফ বেবি টক অ্যালং উইথ
visceral imagery of his parents, his governess Dante, and his uncle Charles. One of his neighbors is a little girl named Eileen, and Stephen announces that when he is grown, he will marry her. His announcement infuriates Dante. We learn later that Eileen is Protestant. ওকে থ্যাংক ইউ মামুন, এটুকু আমরা একটু রিভিউ করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেন ডেডালাসের একদম বাচ্চা কাল, ছোটবেলা, তখন তার বয়স আমরা বললাম দেড় থেকে আড়াই। তখন এই পার্টটা ডিসক্রাইবড, জেমস জয়েস এমন ভাবে নভেলটা শুরু করেছেন, নভেলটা লিখা, নভেল লিখার যে মানে ভাষা, উপন্যাসের ভাষাটা এমন অদ্ভুত, আপনারা পড়তে গেলে টের পাবেন যে ইট ইজ ডিসক্রাইব টু আস ইন দ্য টার্মস অফ এ চাইল্ডহুড ইউজ। একদম ছোট বাচ্চা যেভাবে আধো আধো বুলিতে কথা বলে, তার কথায় প্রচুর বানান ভুল থাকে, উচ্চারণে সমস্যা থাকে, চাইল্ডরা প্রচুর রিপিট করে, তাই না? ছোট বাচ্চারা কথা বলতে গেলে প্রচুর রিপিট করে, তারপরে এটা হলো, তারপরে এটা হলো, সে এটা বললো, মানে ছোট বাচ্চারা যখন কথা বলে প্রচুর রিপিটেশন থাকে। একটা ছোট বাচ্চা যেভাবে কথা বলে, সেই বেবি টক, ছোট বাচ্চাটা যেভাবে কথা বলে এবং তার ছোট বাচ্চাদের মনে যা আসে তারও তো তাই বলে, মানে ওদের বাইরেটা যদি আমরা এক্সপ্লেন করি ভেতরটাও এক্সপ্লেন হয়ে যাবে। ছোট বাচ্চাটার মনের ভেতরে আমরা যে দেখছি জয়েন্স, জয়েস আমাদেরকে নিয়ে যাচ্ছেন। প্রথম উপন্যাসটা শুরুই হচ্ছে এমন ভাষা দিয়ে, ডিসক্রাইবড ইন দ্য টার্মস অফ এ চাইল্ডহুড ইউজ, ছোট বাচ্চা যেভাবে কথা বলে আধো আধো ভাষায়, সেইভাবে উপন্যাসটা শুরু হচ্ছে, একদম হুবহু ওইভাবেই। There are touches of baby talk. Baby talk, ছোট বাচ্চারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় হুবহু এটা। শুধু তাই না, অ্যালং উইথ ভিসারাল ইমাজারি, তার যে সেন্সুয়াল ইমাজারি, সে কি ধরনের ফিলিংস, সে কেমন স্মেল পাচ্ছে, কেমন টাচ ফিলিংস হচ্ছে, সে কেমন টেস্ট পাচ্ছে, এই জিনিসগুলো তার সেন্সুয়াল ইমেজ কিন্তু আমাদের সামনে একদম হুবহু ওইভাবে, মানে ওর ব্রেন যেভাবে কাজ করছে, ছোট বাচ্চাটার ব্রেন মাইন্ড যেভাবে কাজ করছে হুবহু ওইভাবে ঘটনাগুলোকে তুলে ধরা আছে। অ্যালং উইথ দ্য ভিসারাল ইমাজারি অফ হিজ প্যারেন্টস, হিজ গভর্নেস দান্তে অ্যান্ড হিজ আঙ্কল চার্লস, সবকিছু সম্পর্কে ওর মনের ভেতরে, স্টিফেনের মনের ভেতরে যা যা কাজ করছে সবকিছু হুবহু ওইভাবে উপন্যাসে উঠে আসছে। এর মধ্যে আমরা দেখতে পেলাম ওয়ান অফ হিজ নেইবার্স ইজ এ লিটল গার্ল নেম আইলিন, আইলিন নামে ওদের এক প্রতিবেশী আছে, অ্যান্ড আইলিন দুষ্টামি করে বলে, ছোট বাচ্চারা যেমন দুষ্টামি করে বলে যে আমি বড় হয়ে আইলিনকে বিয়ে করব। স্টিফেন অ্যানাউন্সেস দ্যাট ওয়েন হি ইজ গ্রো আপ হি উইল ম্যারি হার, এটা শোনার পর দান্তে রেগে যায়। দান্তে হচ্ছে কট্টর ক্যাথলিক, মানে আমাদের কাঠমোল্লারা যেরকম ইসলাম ধর্ম বিষয়ে খুব বেশি সিরিয়াস জীবন দিয়ে দিবে, দান্তে হচ্ছে সেই রকম, মানে পুরো কট্টর ক্যাথলিক, এক্সট্রিমিস্ট, ক্যাথলিক এক্সট্রিমিস্ট, ফ্যানাটিক। এই দান্তে হচ্ছে ক্যাথলিক ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ, দান্তে রেগে যায়। হিজ অ্যানাউন্সমেন্ট, ছোট বাচ্চা কথা বলছে, যদিও তার কথা এত সিরিয়াসলি নেই আর কিছু নাই, কিন্তু ছোট স্টিফেন ডেডালাস যার বয়স দেড় থেকে আড়াই, ছোট্ট একদম, বুঝে না কিছুই, তার কথা শুনে দান্তে খেপে গেল, কারণ দান্তে আইলিনদের দেখতে পারে না, আইলিনরা প্রোটেস্ট্যান্ট। উই লার্ন দ্যাট লেটার আইলিন ইজ প্রোটেস্ট্যান্ট, মানে একদম ছোটবেলা থেকে, একদম শিশুকাল থেকেই ওই স্টিফেন ডেডালাস ধর্মীয় যে বিভেদ, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটু প্রবলেমে পড়েছে, মানে সে জেনেছে যে ধর্মের কারণে দে আর সেপারেটেড সামহাও। ওকে মামুন কন্টিনিউ করেন তার পরের প্যারাগ্রাফ। উই দেন মুভ টু স্টিফেনস ফার্স্ট ডেজ এট দ্য বোর্ডিং স্কুল অফ কংলোস, এটার উচ্চারণটা ক্লংগোজ হবে, বানানটা এখানে ভুল আছে, ক্লংগোজ হবে, এলটা এলটা ও এর আগে চলে আসবে, ক্লংগোজ। এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস দ্য রিফ্লেক্ট ডিফারেন্স এজিং। আচ্ছা এটুকু একটু একটু, হ্যাঁ একটু একটু, এটুকু একটু আমার দেখার বিষয় আছে। দেখেন, উই দেন মুভ টু স্টিফেন্স ফার্স্ট ডেজ, হঠাৎ করে আমরা টাইম জাম্প করছি, আমরা ওর বয়স যখন দেড় থেকে আড়াই বললাম যে খুবই বাচ্চা কাল, এবং আমরা স্টিফেন ডেডালাসের একদম মনের ভিতরে ঢুকে গেছি, জেমস জয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে তার মনের ভিতরে ঢুকে ওইভাবে ব্যাখ্যা করছে, তারপর হঠাৎ করে দেখলাম টাইম জাম্প,
আমরা চলে এলাম স্টিফেন ডেডালাসের বয়স যখন 6, সে যখন ক্লঙ্গসউড কলেজে ভর্তি হয়ে গেছে, বোর্ডিং স্কুলে ভর্তি হয়ে গেছে। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে উপন্যাসের যে ভাষা সেটা একদম ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। প্রথম পেজে যে ভাষাটা ছিল, সেকেন্ড পেজে, প্রথম দুই পেজে যে ভাষাটা, সেকেন্ড পেজের লাস্ট প্যারাগ্রাফে এসে পুরো ভাষা চেঞ্জ, দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, নভেলের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? টু রিফ্লেক্ট স্টিফেনস এইজিং। স্টিফেন যে বড় হচ্ছে, তার বড় হওয়াটা প্রভাব ফেলেছে উপন্যাসের ভাষায়, উপন্যাসের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টিফেন বড় হচ্ছে, ওর ভাষা, ওর চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, একই সাথে উপন্যাসের ভাষাটাও চেঞ্জ হচ্ছে। এই যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, দ্য সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ স্টিফেন ডেডালাস ইজ রিফ্লেক্টেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ নভেল, উপন্যাসের ভাষায় সেটা চেঞ্জ হচ্ছে। উপন্যাসের ভাষা আরো ম্যাচিওর্ড হচ্ছে, স্টিফেন ম্যাচিওর্ড হচ্ছে, স্টিফেনের কনসিয়াসনেস ম্যাচিওর্ড হচ্ছে, এবং জেমস জয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে সেটা ভাষায় ফুটিয়ে তুলেছেন। স্টিফেন যে বড় হচ্ছে, স্টিফেনের এইজিং, এটা রিফ্লেক্ট হয়েছে উপন্যাসের ভাষায়। স্টিফেন বড় হচ্ছে, উপন্যাসের ভাষা আরো মানে ম্যাচিওর্ড হচ্ছে, পলিশড হচ্ছে। প্রথম দিকে ভাষাটা একেবারে বেবি টক ছিল, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আমরা একটা বাচ্চা শিশুর মনের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এখন আমরা 6 বছর বয়সী একটা ছেলের মনের ভিতরে ঢুকে গেছি। হি ইজ নাও এ ইয়াং বয়, ছোট্ট একটা বাচ্চা, টেরিবলি হোমসিক, বাড়ির কথা মনে পড়ে খুব মন খারাপ করে। 6 বছর বয়স একটা ছেলে বোর্ডিং স্কুলে প্রথম আসছে, বাড়ির কথা মনে পড়ে, সে খুব মন খারাপ করে, মাঝে মাঝে সে কান্না করে। হি কমফোর্ট হিমসেলফ উইথ থটস, সে যখন খুব মন খারাপ হয় তখন সে মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেয়। হি কমফোর্ট হিমসেলফ উইথ থটস অফ হাউ ইট উইল ফিল টু রিটার্ন হোম, যখন খুব খারাপ লাগে তখন সে বাড়ির কথা কল্পনা করে, সে বাড়িতে গেলে আমি এরকম করব, এটা করব, সামনেই তো ছুটি, বাড়িতে গিয়ে এই মজা করব, সেই মজা করব। এটা পুরোপুরি তার মাথার মধ্যে চলতে থাকে, তার মনের মধ্যে চলতে থাকে। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জেমস জয়েস 6 বছর বয়সে স্টিফেনের একদম মনের গভীরে ঢুকে গেছেন। মনের মধ্যে কি কি চিন্তা ভাবনা চলছে, একসাথে সে কয়টা জিনিস চিন্তা করছে, সে কি শুধু বাড়ির কথা চিন্তা করছে না আরো কিছু চিন্তা করছে, সে অনেক কিছু চিন্তা করছে। আমরা আমাদের মনে মনে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করি, সেটা স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে। আবারও বলছি, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জেমস জয়েস উপন্যাসে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে যেন স্টিফেন ডেডালাস এর মনের সাথে একটা মেশিন যোগ করে দেয়া হয়েছে, মন যা যা ভাবছে মেশিন সেটা টাইপ করে ফেলছে, ব্রেন থেকে সরাসরি টেক্সটে। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। হি ইজ অলসো ভেরি ডিভাউট, আমরা জেনেছি যে স্টিফেন ডেডালাস খুবই, তার জীবনের শুরুতে খুবই ধার্মিক ছিল, ভেরি ডিভাউট, ভেরি সিরিয়াসলি রিলিজিয়াস, কারণ সে বড় হয়েছে ওইভাবে। তার মাও খুব মানে গভীর ধার্মিক, আর দান্তে, যার কাছে তার হাতে খড়ি এলিমেন্টারি এডুকেশন, দান্তে তো একেবারে ফ্যানাটিক। এই তার মা দান্তে দুজনে মিলে তাকে কিন্তু জীবনের শুরুতে বেশ ভালোভাবে ক্যাথলিক রিলিজিয়নটা শিক্ষা দিয়েছে, এবং বোর্ডিং স্কুলটা তো পুরো ক্যাথলিক। স্টিফেন ডেডালাস খুবই ধার্মিক, খুব মানে খুব সিরিয়াসলি সে ধর্মটা প্র্যাকটিস করে। আমরা দেখেছি যে অল্প বয়সে যদি শিশুরা ধর্মকর্মে যোগ দেয় তখন তাদের যে সিনসিয়ারিটি সেটা কিন্তু আরো গভীর থাকে। মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চাদের নেওয়া হয়, কারণ ছোটবেলায় তাদের যে অ্যাটেনশন, ধর্মের প্রতি যে আগ্রহ, সেটা কিন্তু অনেক তীব্র থাকে। স্টিফেন ডেডালাস সেম, ও তো এক ধরনের মাদ্রাসাতেই পড়ছে, ক্যাথলিক রিলিজনের প্রতি তার যে তীব্র আগ্রহ সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। হি ইজ ভেরি ডিভাউট, আমরা তার মনের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে আসলেই সে রিলিজিয়নকে খুব সিনসিয়ারলি প্র্যাকটিস করে। অ্যান্ড হিজ নাইটলি প্রেয়ার্স, এবং রাতে ঘুমানোর আগে, খ্রিস্টানরা তো রাতে ঘুমানোর আগে, বিশেষ করে ক্যাথলিকরা ঘুমানোর আগে ফ্লোরে হাঁটু রেখে, বিছানায় কনুই রেখে তারা প্রেয়ার করে। আপনারা যারা জানেন অথবা মুভি দেখেছেন তারা জানেন, ওরা ঘুমানোর আগে ফ্লোরে হাঁটু রাখে, হাঁটু গেড়ে, ফ্লোরে হাঁটু গেড়ে বিছানার মধ্যে কনুই রেখে তারা প্রার্থনা করে, নাইটলি প্রেয়ার। স্টিফেন ডেডালাস ঘুমাতে যাওয়ার আগে যে প্রার্থনা করে,
These are a cross between a child's compulsive superstitions and a Catholic faith. তার প্রার্থনার মধ্যে দুটো জিনিসের আমরা মিক্সচার দেখতে পাচ্ছি। একটা ওর মধ্যে কিছু বাচ্চাদের যেমন কুসংস্কার থাকে, কিছু মন গড়া কিছু ব্যাপার থাকে, সেটাও আছে। আবার ক্যাথলিক ফেইথ, তার মধ্যে যে মানে কড়া তীব্র ক্যাথলিক বিশ্বাসগুলো প্রবেশ করছে সেটাও আমরা বুঝতে পারছি। মানে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জেমস জয়েস স্টিফেন ডেডালাস এর মনের মধ্যে রিলিজিয়নটা কিভাবে জায়গা করে নিচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। ইন উইচ he has been raised, সে তো বড় হয়েছে ওইভাবে। একদিন হঠাৎ করে a larger boy, এক বড় বয়সে বড় একটা ছেলে named Wells picks on Stephen. Stephen কে মানে Stephen তো একটু চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। বয়সে বড় ছেলেরা স্টিফেনের সাথে এসে তারা তাকে হ্যারাস করতো, বুলি করতো, খুব জ্বালাতন করতো। একবার ওয়েলস নামে এক দুষ্ট ছেলে এসে স্টিফেনকে ধাক্কা দিয়ে picks on Stephen and pushes him into a cesspool. নর্দমার মধ্যে ময়লা পানির মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ময়লা পানিতে পড়ে কি হয়, স্টিফেন গেটস এ ফিভার। স্টিফেনের খুব মানে সিরিয়াস জ্বর হয়ে যায়, খুব হাই ফিভার হয় ফ্রম দ্য ফিলথি ওয়াটার। এমন জ্বর হয় যে স্টিফেন ডেডালাস আবারও স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জ্বরগ্রস্ত, একদম জ্বরে কাবু স্টিফেনের মনের ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আবার স্টিফেনের মনের ভিতরে চলে যাই এবং দেখতে পাই যে ছোট একটা বাচ্চা কিভাবে স্বপ্ন দেখছে, জ্বরের ঘোরে স্টিফেনের মাথায় মনে কি কি কাজ করছে, তার যে ফ্যান্টাসি গুলো। He fantasizes about how sorry everyone will be when he dies. Stephen তখন মনে মনে কল্পনা করে, ইশে যদি এখন মরে যায় তাহলে সবার কি এমন অবস্থা হবে। ওয়েলস যে তাকে ধাক্কা দিয়ে নর্দমাতে ফেলে দিয়েছিল ওর কি অবস্থা হবে, পুরো একদম কঠিন অবস্থা। এটা চিন্তা করে সে অন্যরকম একটা আনন্দ পাচ্ছে। মানে জ্বরের ঘোরে স্টিফেনের মন মানসিকতা, ওর সাইকোলজি, ওর কনসিয়াসনেস কিভাবে কাজ করছে সেটা কিন্তু জেমস জয়েস আমাদের সামনে চমৎকার ভাবে তুলে ধরছেন। ইন দ্য স্কুল ক্লিনিক, যখন সে প্রচন্ড জ্বরে ভুগছে স্কুল ক্লিনিকে, ব্রাদার মাইকেল, ওর একজন ব্রাদার মাইকেল হচ্ছে সে ওই সেবক আর কি, ছোট বাচ্চারা অসুস্থ হলে বা ছেলেরা অসুস্থ হলে সেবা শুশ্রূষা করে, সেবিকা আর কি। ব্রাদার মাইকেল টেক্স কেয়ার অফ হিম অ্যান্ড অ্যানাদার বয় নেমড অ্যাথি। এই দুজনের সাথেও পাশাপাশি বিছানায় ছিল বেশ কিছুদিন। স্টিফেন জ্বরে ভুগেছে, যখন সে জ্বরে ভুগছিল তখন ব্রাদার মাইকেল তাকে যে দেখাশোনা করত, রিডস দ্য পেপার টু দেম, ওই তখনকার সময়ের যে ঘটনাগুলো পেপারে আসতো এবং ব্রাদার মাইকেল পেপার পড়ে শোনাতো। স্টিফেন এবং তার পাশে যে একটা ছেলে অসুস্থ সে ছিল, এরা দুজনে দে হিয়ার অ্যাবাউট দ্য ডেথ অফ চার্লস পার্নেল, একটা ঐতিহাসিক ঘটনা যেটা সত্য ঘটনা, আইরিশদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। আইরিশরা যে স্বাধীনতা আন্দোলন করেছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা চার্লস পার্নেল, তার মৃত্যু হয়। চার্লস পার্নেল, এটা একটা সত্য ঘটনা, এই সত্য ঘটনা জেমস জয়েস কিন্তু তার উপন্যাসে ঢুকিয়ে দিয়েছেন যে আইরিশদের জীবনে চার্লস পার্নেল এমন একজন। আমাদের জীবনে যেমন শেখ মুজিবুর রহমান, আমাদের বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমান যেরকম গুরুত্বপূর্ণ, আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে চার্লস পার্নেল ততটা গুরুত্বপূর্ণ। চার্লস পার্নেলের মৃত্যু তখনকার সময়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা এবং সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু ব্রাদার মাইকেল সে তার মতো করে পত্রিকা পড়ে শোনাচ্ছে, আর স্টিফেন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে, কারণ তার মন অন্য জায়গায়। স্টিফেন ডেডালাস ঠিক স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে দেখাচ্ছেন যে ওর মনের ভেতরে কি কাজ করছে। স্টিফেন তাকে তার তাকে সে একটা ছেলে ওয়েলস ধাক্কা দিয়ে ময়লা পালিতে ফেনে দিয়েছিল, এই জন্য কিন্তু তার জ্বর হয়। স্টিফেন কিন্তু চাইলেই বিচার দিতে পারত, কিন্তু স্টিফেন বিচার দেয়নি। স্টিফেন এই যে সে বিচার দিল না, সে কষ্ট পেল তারপরেও সে ওয়েলসের নামে বিচার দিল না, এর ফলে স্টিফেনের প্রতি অন্য সবার একটা অন্যরকম রেসপেক্ট জন্মালো। স্টিফেন হ্যাজ আর্নড সাম রেসপেক্ট ফ্রম দ্য বয়েজ ফর নট র্যাটিং অন ওয়েলস। ওয়েলসের নামে যে বিচার দিল না, এই জন্য অন্যরা কিন্তু তাকে রেসপেক্ট করা শুরু করলো। মানে প্রথম দিকে স্টিফেনের পজিশনটা অত ভালো ছিল না, কিন্তু ধীরে ধীরে যত সময় যাচ্ছে সে কিন্তু বোর্ডিং স্কুলে
স্টিফেন ডেডালাস, যদিও সে খুবই চুপচাপ, কারোর সাথে কথা বলে না, কিন্তু ধীরে ধীরে তার একটা নিজস্ব পজিশন কিন্তু সে তৈরি করে নিচ্ছে, তার একটা অবস্থান তৈরি হচ্ছে। সঞ্জিদা শুনতে পাচ্ছেন? সঞ্জিদা Yes, sir. পড়েন তো দ্যাট ক্রিসমাস হলিডে? That Christmas holiday, Stephen eats at the table with the adults for the first time. The happiness of the occasion is shattered by a bitter argument between Dante on one side and Stephen's father, Simon Dedalus, and John Casey, friend of the family, on the other. The fight is over Charles Parnell. Dante is fanatically Catholic and she approves of the decision of the church to condemn Parnell for his marital infidelity. That action destroyed Parnell's career and wounded him to his death from exhaustion. Cassie and Simon were both great admirers of Parnell. He was a hero to Irish nationalists. They point out the many times that the church has betrayed Ireland. The fight is emotional and vicious and ends with Dante storming out of the room. Cassie is in tears. Stephen is horrified when he sees his father begin to cry as well. Okay, Sanjida, thank you. এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, যে ক্রিসমাসের ছুটিতে স্টিফেন যখন বাড়িতে যায় তখন প্রথমবারের মতো সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতে চায়। আমরা ঈদে যেমন সবাই একসাথে খাই, সেরকম ওদের ক্রিসমাসের যে ডিনারটা খুবই গুরুত্বপূর্ণ। স্টিফেন প্রথমবারের মতো টেবিলে বসে সবার সাথে অ্যাডাল্ট টেবিলে বসে খাচ্ছে। দ্য হ্যাপিনেস, মানে মানে ওই সিচুয়েশনটা কল্পনা করেন যে খুব হাসি খুশি একটা মুহূর্ত, খুব আনন্দের ক্রিসমাস, ক্রিসমাস ডিনার, এটা ওদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই আনন্দের একটা উপলক্ষ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে দ্য হ্যাপিনেস অফ ওকেশন ইজ শ্যাটার্ড, সেই হাসি আনন্দ চুরমার হয়ে গেল। কেন? বাই এ বিটার আর্গুমেন্ট, একটা খুব মানে খুব তিক্ত একটা ঝগড়া হয়ে গেল বিটুইন দান্তে অন ওয়ান সাইড। একদিকে হচ্ছে দান্তে, তাদের আয়া, যাকে যে হচ্ছে খুবই ফ্যানাটিক ধর্মর ব্যাপারে, আর অন্যদিকে হচ্ছে স্টিফেন্স ফাদার সাইমন ডেডালাস অ্যান্ড তার ফ্রেন্ড জন কেসি। একদিকে দান্তে, আরেকদিকে স্টিফেনের বাবা এবং বাবার বন্ধু। দ্য ফাইট ইজ ওভার চার্লস পার্নেল, দ্য ফাইট ইজ ওভার চার্লস পার্নেল। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি এই পার্টটা নিজেরা পড়তে থাকেন, নিজেরা একটু পড়তে থাকেন, আমি 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আসছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, ওকে স্যার, ওকে, একটু নিজেরা পড়তে থাকেন।
হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমার কথা? সরি ফর দ্য ডিলে। শুরু করা যাক। আমরা ছিলাম ক্রিসমাস ডিনার টেবিলে, যেখানে প্রথমবারের মতো স্টিফেন ডেডালাস পরিবারের সবার সাথে, অ্যাডাল্টদের সাথে, সে একসাথে ক্রিসমাস ডিনার করছে। খুবই আনন্দের একটা উপলক্ষ ছিল। আমরা যেমন ঈদের মধ্যে একসাথে খাই, অথবা পূজার মধ্যে যখন সবাই একসাথে খায়, তখন যেরকম খুব একটা আনন্দময় একটা পরিবেশ থাকে, শুরুতে এরকম একটা আনন্দময় পরিবেশ ছিল। কিন্তু সেই আনন্দ চুরমার হয়ে গেল যখন বেশ খুব বাজে একটা ঝগড়া শুরু হয়ে গেল। একদিকে স্টিফেনের বাবা আর বাবার বন্ধু, আরেকদিকে হচ্ছে দান্তে, তাদের আয়া। দান্তে হচ্ছে ছিল কট্টর ক্যাথলিক, ফ্যানাটিক, আর বাবা আর বাবার বন্ধু এরা ছিল ভেরি ভেরি পলিটিক্যাল। চার্লস পার্নেলের মৃত্যু, চার্লস পার্নেলের মৃত্যু, যেটা নিয়ে আমরা একটু কথা বললাম, যে আইরিশদের স্বাধীনতাবাদী নেতা পার্নেল, পার্নেলকে নিয়ে সিরিয়াস ঝগড়া, পার্নেলকে নিয়ে খুব সিরিয়াস ঝগড়া। আমরা যেমন একটা সময় আমরা শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ ছিলাম, ঠিক ওইভাবেই চিন্তা করেন আইরিশরা, ওই রকমই খুবই সেন্সিটিভ ছিল চার্লস পার্নেল বিষয়ে। তার বাবা এবং বাবার বন্ধু এরা দুজনেই ছিল চার্লস পার্নেলের খুবই একনিষ্ঠ ভক্ত। দ্য ফাইট ইজ ওভার, চার্লস পার্নেল। দান্তে হচ্ছে ফ্যানেটিক্যালি ক্যাথলিক, ও হচ্ছে খুবই কট্টর কড়া ক্যাথলিক, অ্যান্ড শি অ্যাপ্রুভস দ্য ডিসিশন অফ দ্য চার্চ টু কন্ডেম পার্নেল ফর হিজ ম্যারিটাল ইনফিডেলিটি। চার্চ, আয়ারল্যান্ডের চার্চ কি করে, পার্নেল যখন তার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে যায়, তার এমন একটা অভিযোগ ওঠে যে পার্নেল একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছে, এটা তো ধর্মে কোনোভাবেই মানে না, এই জন্য চার্চ, আয়ারল্যান্ডের চার্চ পার্নেলকে শাস্তি দেয়। পার্নেল মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তার চারিত্রিক দুর্বলতার কারণে। কিন্তু এটা নিয়ে অনেকেই, অনেকের মতে এটা ছিল চার্চের একটা চক্রান্ত। যখন চার্চ পার্নেলকে দোষী সাব্যস্ত করলো তার ওই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, এর ফলে পার্নেলের পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে ধ্বংস হয়ে গেল। দিস অ্যাকশন ডিস্ট্রয়েড পার্নেলস ক্যারিয়ার। এটা আপনারা চার্লস পার্নেল সম্পর্কে পড়লে আপনারা জানতে পারবেন যে কিভাবে চার্লস পার্নেলের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। বিশেষ করে আইরিশ চার্চ, আয়ারল্যান্ডের চার্চ পার্নেলের বিপক্ষে চলে গিয়েছিল। এটা নিয়ে অবশ্য অনেকের কথা আছে, নিশ্চয়ই ব্রিটিশরা টেকনিক্যালি চার্চকে পার্নেলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এটা অনেকে বলে যে চার্চ কে ইচ্ছা করে পার্নেলের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল, সেটা অন্য এক কথা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্নেলের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। And hounded him to his death from exhaustion. একটা সময় পার্নেল পালাতে পালাতে এক সময় মৃত্যুবরণ করে। কেসি অ্যান্ড সাইমন, সাইমন হচ্ছে স্টিফেনের বাবা, স্টিফেনের বাবা এবং বাবার বন্ধু দুইজনই দে ওয়ার গ্রেট অ্যাডমায়ারার্স অফ পার্নেল, এরা ছিল পার্নেলের অ্যাডমায়ারার। হি ওয়াজ এ হিরো টু আইরিশ ন্যাশনালিস্ট, যারা আয়ারল্যান্ডের স্বাধীনতা কামনা করত তাদের কাছে হিরো ছিল চার্লস পার্নেল। আমাদের কাছে হিরো যেমন ছিলেন শেখ মুজিবুর রহমান, সেরকম আইরিশদের সামনে হিরো ছিলেন চার্লস পার্নেল। দে পয়েন্ট আউট দ্য মেনি টাইমস, বিভিন্ন সময় দ্য চার্চ হ্যাজ বিট্রেড আয়ারল্যান্ড। খুবই ইম্পর্টেন্ট, 1971 সালে আমাদের দেশের যারা মৌলবি ছিলেন, মৌলানা ছিলেন, তাদের বড় একটা অংশ আমাদের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। কিছু অবশ্যই যুদ্ধের পক্ষে ছিলেন, তবে মৌলানাদের একটা বড় অংশ তারা কিন্তু যুদ্ধের বিপক্ষে ছিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে আয়ারল্যান্ডেও বিষয়টা তাই। আয়ারল্যান্ড যখন স্বাধীনতা কামনা করছে, ঠিক ওই মুহূর্তে চার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে, চার্চ ছিল ব্রিটিশদের পক্ষে। দ্য চার্চ হ্যাজ বিট্রেড আয়ারল্যান্ড। দেখতে পাচ্ছেন আমাদের দেশের সাথে তখনকার আয়ারল্যান্ডের একটা অদ্ভুত কানেকশন। চার্চ হ্যাজ বিট্রেড আয়ারল্যান্ড, বিভিন্ন সময় চার্চ আয়ারল্যান্ডের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করেছে, যেটা 1971 আমরা অনেক ধর্মীয় নেতার বিরুদ্ধে সেই আঙ্গুলটা উঠেছিল। দ্য ফাইট ইজ ইমোশনাল ভিশিয়াস, এই যে ঝগড়া হচ্ছে
আরে ক্রিসমাস ডিনার, সবাই খাবে আনন্দ করে খাবে, সেইখানে এরকম ভয়ঙ্কর ঝগড়া। দ্য ফাইট ইজ ইমোশনাল অ্যান্ড ভিশিয়াস, খুবই খুবই মানে এক্সট্রিম লেভেলে সেই ঝগড়াটা চলে যায়, অ্যান্ড এন্ডস উইথ দান্তে স্টর্মিং আউট অফ দ্য রুম। দান্তে তো খুবই সেন্সিটিভ ধর্মের ব্যাপারে, দান্তে একসময় আর নিতে পারে না, সে মনের দুঃখে রাগে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। কেসিও কাঁদতে থাকে, স্টিফেন অবাক হয়ে ভয় পেয়ে লক্ষ্য করে, স্টিফেন ইজ হরিফাইড। ছোট স্টিফেন, 6 বছর বয়স, সেই স্টিফেন যখন দেখে যে তার বাবা অঝোর ধারায় কাঁদছে, ছোট বাচ্চা ছেলে যখন দেখে বাবা, ছোট একটা ছেলে যখন দেখে বাবা কাঁদছে, তখন এটা তার কাছে অনেক ভয়ঙ্কর একটা দৃশ্য। স্টিফেন দেখতে পাচ্ছে যে তার বাবা কাঁদছে, কেন কাঁদছে? কারণ বাবা পার্নেলের প্রতি খুব সিম্প্যাথেটিক। কেন বাবা পার্নেলের প্রতি সিম্প্যাথেটিক? কারণ বাবা অনেক বেশি পলিটিক্যাল। তাহলে পলিটিক্যালি ইনভলভড হওয়া মানেই কি জীবনে দুঃখ আর কান্না নিয়ে আসা? ভালো করে খেয়াল করে, স্টিফেন তার জীবনে বড় একটা আঘাত পেল এই ক্রিসমাস ডিনার টেবিলে। স্টিফেনের মনে একটা ধারণা হয়ে গেল যে যদি কেউ পলিটিক্সে ইনভলভড হয় তাহলে তাহলে তার পারিবারিক জীবনে একটা খুবই ঝামেলা লেগে যাবে। পলিটিক্স মিন্স ক্ল্যাশ অ্যান্ড প্রবলেমস ইন ফ্যামিলি লাইফ। সেই থেকে স্টিফেনের পলিটিক্সের প্রতি একটা তীব্র বিদ্বেষ। বুঝতে পারছেন? একটু মাথা ঠান্ডা করে খেয়াল করেন, ক্রিসমাস ডিনার টেবিল কত শান্তির একটা উপলক্ষ ছিল, সেটা তছনছ হয়ে গেল। কেন? কেন? কারণ পলিটিক্সের জন্য। সেই থেকে স্টিফেনের পলিটিক্সের প্রতি একটা তীব্র বিরাগ, তীব্র বিদ্বেষ কাজ করছিল। স্টিফেন সেই থেকে পলিটিক্স থেকে দূরে থাকে, কারণ সে দেখেছে যে তার বাবা পলিটিক্সের জন্য তার ফ্যামিলিতে ঝামেলা করছে, পলিটিক্সের জন্য তার বাবার চোখ বেয়ে পানি পড়ছে, বাবা এবং বাবার বন্ধু দুজনেই কাঁদছে। তার মানে নিশ্চয়ই পলিটিক্স ভালো কিছু না। সেই যে স্টিফেনের মনের ভিতরে ভয়টা ঢুকলো যে পলিটিক্স ইজ সামথিং ইভিল, পলিটিক্স মেক্স পিপল ক্রাই, সেই থেকে পলিটিক্স এর প্রতি তার কিন্তু একটা বিদ্বেষ কাজ করছে। ভালো করে বুঝে দেখেন এই যে ক্রিসমাস ডিনার টেবিলে কি হচ্ছে, এটা কিন্তু আপনাদের ফাইনাল এর জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্রিসমাস ডিনার টেবিল, এই যে এটার গুরুত্বটা কি, এটা কিন্তু আপনাদের ফাইনাল এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখন এই পেজের লাস্ট প্যারাগ্রাফে আসি। তাজিন তিথি, শুনতে পাচ্ছেন আমার কথা? তাজিন তিথি, তিথি লাস্ট প্যারাগ্রাফটা একটু পড়েন তো। ব্যাক অ্যাট ক্লঙ্গোজ, ব্যাক অ্যাট ক্লঙ্গোজ, স্টিফেন হিয়ার্স অ্যাবাউট অ্যান incident in which several boys stole and drank the altar wine. He listens to the other boys talking it over. He remembers Eileen's fair hands and blonde hair, because he understood those hands and hair. He feels he can understand the meaning of towers of Tower of Ivory and House of Gold. Two phrases. Catholics used to describe the Virgin Mary. Thank you, Titi. Stephen, তার পরিবারে তো একটা ঝামেলা হয়ে গেল। এরপর বেশ কিছুদিন পর সে যখন তার স্কুলে ফেরত আসে, আসার পরে একটা ছোট বাচ্চার একটা দুষ্টুমি করে, সেটা হচ্ছে চার্চে সিক্রেট ওয়াইন থাকে, ছোট ছোট ছেলেরা দুষ্টামি করে সেই ওয়াইন চুরি করে খেয়েছে। এবং এই ঘটনা শুনতে শুনতে আমরা তো জানি যে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জয়েস কিন্তু বারবার আমাদেরকে স্টিফেনের মনের ভেতরে নিয়ে যাচ্ছে। আমরা দেখি যে স্টিফেন আসলে এই যে বাচ্চারা ওয়াইন চুরি করে খেয়েছে এই বিষয়ে তার মাথা ব্যথা নাই, তখন তার মাথায় কাজ করছে অন্য কিছু। যেহেতু আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে স্টিফেনের মনের ভেতরে ঢুকে গেছি, এই জন্য আমরা দেখতে পাচ্ছি ওর মনের মধ্যে তখন আইলিন। সে যখনই ভার্জিন ম্যারির দিকে তাকাচ্ছে তখনই তার আইলিনের কথা মনে পড়ছে। আইলিনের ফর্সা হাত, সোনালি চুল দেখে তার ভার্জিন ম্যারির কথা মনে পড়ছে। তার মানে একদম ছোটবেলা থেকে যে
স্টিফেনের মনে রোমান্স এবং রিলিজিয়ন এই দুটো ওতপ্রোতভাবে জড়িয়েছিল। যখনই সে রোম্যান্টিক ওয়েতে কোনো কিছু চিন্তা করেছে, তখন সেটার যে তীব্রতা, সিনসিয়ারিটি, সেটা রিলিজিয়াস পর্যায়ে চলে গেছে। When Stephen is romantic, he is religiously romantic. এই জন্য আইলিনের মধ্যে সে ভার্জিন ম্যারিকে দেখতে পাচ্ছে। যখন সে আইলিনের মধ্যে ভার্জিন ম্যারিকে দেখতে পাচ্ছে, তার মানে এই না শুধু যে সে খুবই রিলিজিয়াস মাইন্ডেড, তার মানে এই যে সে রিলিজিয়াসনেস অ্যান্ড রোম্যান্টিক রোম্যান্টিসিজম এই দুটোকে সে একত্রিত করে ফেলেছে। তার মনের মধ্যে এই দুটো জিনিস একসাথে কাজ করছে। এটা আমরা এমনিতে কখনোই জানতে পারতাম না। এটা জেমস জয়েস স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে এই ক্যারেক্টারের মনের ভেতরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। স্যার, ভার্জিন ম্যারি তো প্লমউডের কোন একজন ছিল, তাই না? ভার্জিন ম্যারি হচ্ছে জিসাস ক্রাইস্টের মাদার, মরিয়ম। মরিয়ম, আচ্ছা। Some of the boys involved in the altar theft. দুষ্ট ছেলে কিছু কিছু তারা ইনভলভ ছিল। মানে আপনারা জানেন কি না যে ওখানে চার্চে সেক্রেড ওয়াইন থাকে, ওটাকে ওরা বলে ব্লাড অফ জিসাস। ব্লাড অফ জিসাস এর নামে তা ওরা সিক্রেট ওয়াইনটা ওরা বিভিন্ন বিভিন্ন ওকেশনে ওরা সেটা ড্রিঙ্ক করে। দুষ্ট ছেলেরা সেটা চুরি করেছে এবং ওরা যখনই এই দুষ্টুমিটা করে, তখন ওদের সামনে দুটো চয়েস চলে আসে। দুষ্ট ছেলেদের সামনে দুটো চয়েস থাকে, একটা হচ্ছে এক্সপালশন, যারা চুরি করেছে তাদেরকে হয় স্কুল থেকে বের করে দেবে, অথবা ফ্লগিং, অথবা তাদেরকে বেত দিয়ে, অথবা এরকম মানে এক ধরনের ব্যাটের মতো আছে ওই ব্যাট দিয়ে ওদের পেছনে এরকম জোরে জোরে আঘাত করা হবে। অনলি করিগান হ্যাজ চুজেন ফ্লগিং। দুষ্ট অন্য যারা ছিল তারা এক্সপালশন অ্যাকসেপ্ট করে, আর মধ্যে করিগান নামে একটা দুষ্ট ছেলে ও চুজ করে হচ্ছে ফ্লগিং। ফ্লগিং মানে হচ্ছে ও বেতের বাড়ি নেবে, বেত না তো, এটা হচ্ছে ব্যাটের মতো একটা, এটা আপনারা যদি নেটে সার্চ করেন দেখবেন একটা ব্যাটের মতো একটা কিছু। ক্রিশ্চিয়ান ইনস্টিটিউশনে দুষ্ট ছেলেদেরকে শায়েস্তা করার জন্য ব্যাটের মতো একটা থাকে, ওটা দিয়ে ওদেরকে পেছনে খুব জোরে আঘাত করা হয়, জালি ব্যাট এরকম টাইপের। হ্যাঁ, অনেকটা সেই রকম। আচ্ছা, করিগান সে এই এই ফ্লগিংটা চুজ করলো যে সে শাস্তি নেবে। দ্য আদার বয়েজ অ্যাপ্রুভ অফ হিজ চয়েস। অন্যরা বলে যে আচ্ছা ঠিক আছে, অন্যরা সবাই এটা রেসপেক্ট করলো। আ বয় নেমড ফ্লেমিং অ্যাডস দ্যাট, ফ্লেমিং নামে একটা ছেলে, সে বলছে যে মিস্টার গ্লিসন উইল নট ফ্লগ করিগান হার্ট। বলছে শাস্তিটা কে দেবে, ওদের এক টিচার ছিল মিস্টার গ্লিসন, যে করিগানের কপাল ভালো, গ্লিসন ওকে জোরে জোরে মারবে না। Because it would look bad if he did. কারণ জোরে মারলে এটা কেমন দেখা যায়। সবাই ফ্লেমিং এর এই কথাটা মেনে নেয়, কিন্তু স্টিফেন ওর মাথায় অন্য কিছু কাজ করছে। স্টিফেন অন্য সবার থেকে তো মেন্টালিটি আলাদা, অন্যরা যেটা যেভাবে ভাবছে স্টিফেন তো সেইভাবে ভাবে না। স্টিফেন থিঙ্কস অ্যাবাউট মিস্টার গ্লিসন, he agrees that Gleason will not flog Corrigan hard. Stephen tokhon chinta kore onno kichu. Amra stream of consciousness technique er madhyome Stephen er mind e abar dhuke jacchi. Stephen bhabche je oder teacher Gleason keno jore jore aghat korbe na, but he silently disagrees with Fleming's judgment. Mr. Gleason will be merciful, keno, not for the sake of appearances, he will be merciful because he is a kind man. ভালো করে খেয়াল করেন, দেখতে খারাপ দেখা যায় এই জন্য সে আস্তে আস্তে ওকে বাড়ি দেবে না, বরং গ্লিসন আসলেই একজন ভালো মানুষ। এটা কিন্তু অন্য কারো মাথায় আসে নাই, একমাত্র স্টিফেনের মধ্যে কাজ করেছে। অন্যদের থেকে স্টিফেন যে অনেক বেশি সেন্সিটিভ, অন্য অন্য বাচ্চাদের থেকে স্টিফেনের যে ম্যাচুরিটি, মেন্টাল ম্যাচুরিটি অনেক বেশি, সেটা আমরা এখানে বুঝতে পারছি। অন্যরা যেখানে অবভিয়াস চিন্তা করছে যে আরে দেখতে কেমন দেখায়, যে এই জন্য গ্লিসন হয়তো মারবে না, কিন্তু স্টিফেন কতখানি সেন্সিটিভ সে ভাবছে যে না আসলেই গ্লিসন, মিস্টার গ্লিসন একজন ভালো মানুষ, এবং এই জন্যই সে করিগানকে জোরে জোরে বেদ দিয়ে মারবে না। এরপর একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে স্টিফেনের সাথে একজন ওদেরই ক্লংগোজের এক কুখ্যাত টিচার ছিল, সেই কুখ্যাত টিচার তার সাথে একটা ইনজাস্টিস করে। সেটা কিভাবে? উই সি স্টিফেন অ্যান্ড আদার বয়েজ ইন ল্যাটিন ক্লাস, ওদের ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে, উইচ ইজ হেডেড বাই দ্য ইন্টিমিডেটিং ফাদার আর্নেল।
আর্নেল এমনিতেই খুব কড়া টিচার, এর মধ্যে একজন প্রিফেক্ট, মাঝে মাঝে ক্লাসের মধ্যে অন্য টিচাররা এসে টহল দিয়ে যায়। ফাদার ডোলান হচ্ছে একজন কুখ্যাত টিচার, সে দুষ্ট ছেলেদেরকে খুব অত্যাচার করে, মাঝে মাঝে আনফেয়ারলিও ট্রিট করে, খুবই ভয়ঙ্কর কুখ্যাত টিচার। ফাদার ডোলান ঢুকলো, ঢুকে সিকিং আউট দ্য বয়েজ টু পানিশ অ্যাজ এক্সাম্পল ফর দ্য রেস্ট অব দ্য ক্লাস, অন্য স্টুডেন্টদেরকে ভয় দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে দুষ্ট ছেলেদেরকে সে শাস্তি দিচ্ছে। স্টিফেন এদিকে ইজ নট ডুইং এনি ওয়ার্ক, স্টিফেন কোনো কাজই করছে না, কোনো হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক কিছুই করছে না, কারণ বিকজ হিজ গ্লাসেস হ্যাভ বিন ব্রোকেন, ওর গ্লাস চশমার কাজ ভেঙে গেছে। When Father Dolan sees him, Father Dolan যখন দেখে যে স্টিফেন বসে আছে কোনো কাজ করছে না, স্টিফেন এক্সপ্লেইনস দ্যাট হিজ গ্লাসেস আর ব্রোকেন, স্টিফেন খুব করে বোঝানোর চেষ্টা করে যে স্যার আমার চশমার গ্লাস ভেঙে গেছে, আমি চাইলেও ক্লাস করতে পারবো না। স্টিফেন এক্সপ্লেইনস দ্যাট হিজ গ্লাসেস আর ব্রোকেন, কিন্তু ডোলান তো শাস্তি দিবে, একটা এক্সাম্পল ক্রিয়েট করবে। ফাদার ডোলান অ্যাকিউজেস অফ ব্রোকেন দেম অন পারপাস, ফাদার ডোলান বলো যে তুমি ইচ্ছা করে তোমার চশমার গ্লাস ভেঙেছো, কারণ তোমার পড়ালেখা করার ইচ্ছা নাই, এই জন্য তুমি ইচ্ছা করে তোমার চশমা ভাঙছো। তারপর হি প্যাডলস স্টিফেনস হ্যান্ড, এই যে প্যাডল যেটার কথা আমি বললাম, যে প্যাডল দিয়ে স্টিফেনের হাতের মধ্যে জোরে জোরে আঘাত করে। আমাদের স্কুলগুলোতে বেত ইউজ করতো একসময়, আর ফাদার ডোলান হচ্ছে একটা ব্যাটের মতো সেটা প্যাডেল ইউজ করে তার হাতে জোরে জোরে আঘাত করলো। এটা তো স্টিফেনের, স্টিফেন এমনিতেই অনেক সেন্সিটিভ, তার মধ্যে যখন এই ঘটনা ঘটলো স্টিফেন তো আর এটা কোনোভাবেই নিতে পারলো না। স্টিফেন ইজ হিউমিলিয়েটেড বাই দ্য পানিশমেন্ট অ্যান্ড অ্যাংগ্রি অ্যাবাউট দিস ইনজাস্টিস, বলো যে আমি তো নিজের ইচ্ছা এটা করিনি, ডোলান যে কাজটা করলো এটা একটা অন্যায়, ইনজাস্টিস, কি করবে কি করবে। আফটার ক্লাস হিজ ফ্রেন্ডস এনকারেজ হিম টু গো টু কমপ্লেইন টু দ্য রেক্টর, তার ক্লাসমেটরা তাকে বলল যে ডোলান, ফাদার ডোলান যে কাজটা করেছে এটা মোটেও কোনো ঠিক কাজ হয়নি, এটা অন্যায়, তুমি হেড টিচারের কাছে চলে যাও, হেডমাস্টার, ক্লংগোজের হেডমাস্টারকে বলা হয় রেক্টর, রেক্টরের কাছে গিয়ে ওর নামে বিচার দাও। স্টিফেন তখন অনেক সাহস করে চিন্তা করলো যে স্টিফেন থিংস হি মাইট, but as he stays in during recess and heads towards the rector's office he is seized by terrors, kintu jokhon she oi head teacher er room e dike jacche aste aste o bhoy pacche, he is seized by the terror, joto head teacher er room er kache jacche tor ar toto bhoy pacche, bichar dile jodi father dolan aro beshi kharap kichu kore, pore ekta shomoy she bhoy ke joy kore মনের মধ্যে শক্তি দিয়ে, ওই আবার আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে দেখতে পাবো কিভাবে স্টিফেন তার ভয়কে জয় করে। হি পাসেস থ্রু দ্য ইন্টিমিডেটিং করিডোরস উইথ দেয়ার পেইন্টিংস অফ সেইন্টস, আশেপাশে দেখতে পায় যে হেড টিচারের রুমের সামনে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং, বড় বড় সাধুদের পেইন্টিং, সন্তদের পেইন্টিং, অ্যান্ড ফাইনালি মাস্টার্স দ্য কারেজ টু নক অন ফাদার কনমিস ডোর, ফাদার কনমি হচ্ছে হেড ফাদার, হেড টিচার, দরজায় নক করলো। Nervously he explains to the father what happened, khub sundor kore stephen khub sundor kore byakha korte pare, stephen khub sundor kore kibhabe father dolan injustice ta korlo, onnay bhabe oke hate aghat korlo, shasti dilo, seta she byakha korlo. Father conmi oke protigya korlo, promise to talk to the father dolan about it, father conmi oke ashwas dilo je o dolaner sathe emon bhabe bisheta niye deal korbe jate father dolan ওর সাথে কোন রকম খারাপ আচরণ না করে, এন্ড সেন্ড স্টিফেন অন হিজ ওয়ে। এই যে স্টিফেন মনের ভয়কে জয় করে দিয়ে রেক্টরের কাছে অন্য এক টিচারের নামে বিচার দিল, ভালো করে খেয়াল করেন, মনের ভয়কে জয় করে কিভাবে এক টিচারের নামে হেড টিচারের কাছে বিচার দিল, এটা কিন্তু স্টিফেনের কাছে একটা ভিক্টরি ছাড়া অন্য কিছু না, এটা একটা ওয়ান কাইন্ড অফ ভিক্টরি। ওয়েন স্টিফেন গোজ আউট টু দ্য প্লেগ্রাউন্ড, স্টিফেন যখনই মাঠে এসে দাঁড়ালো তখন চারদিক থেকে তার ফ্রেন্ডরা তাকে ঘিরে ধরলো, হিজ ফ্রেন্ড সারাউন্ড হিম ইগার ফর নিউজ। তারপর স্টিফেন ওদেরকে বলে যে সে এইভাবে বিচার দিয়েছে, ঠিকই বিচার দিয়েছে, হি টেলস দেম হোয়াট হ্যাপেন অ্যান্ড দে হোয়েস্ট হিম আপ ইন দ্য এয়ার, এবং মানে খেলায় জিতে গেলে ওই প্লেয়ারকে সবাই যেমন মাথায় তুলে নাচে, এইরকম স্টিফেনের এটা খেলায় জেতার থেকে কোনো অংশে কম না, এটা একটা ভিক্টরি। তার ক্লাসমেটরা তাকে এরকম উপরে তুলে হই 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 করতে করতে নিয়ে গেল, ইয়েলিং আউট উইথ জয়, দে থ্রো হিজ ক্যাপস ইন দ্য এয়ার অ্যান্ড সেলিব্রেট স্টিফেন অ্যাজ ইফ হি ওয়্যার এ হিরো, মানে স্টিফেনকে এমন ভাবে সবাই বাহাবা সাবাস দিতে থাকে যেন এটা একটা হিরোইক কাজ। স্টিফেন
এই যে স্টিফেনের ছোট্ট একটা বিজয়, ছোট্ট একটা ভিক্টরি, এটা কিন্তু মোটেও কম কোনো বিষয় না। এই যে স্টিফেন যেভাবে তার ভয়টাকে জয় করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা তার জীবনে। এবং এই যে ঘটনাটা ঘটলো, স্টিফেন কিন্তু তার ক্লাসমেটদের কাছে এবং মোটামুটি পুরো স্কুলের মধ্যে একটা হিরো হিসেবে কিন্তু সে বিচার হলো। এতদিন পর্যন্ত স্টিফেন মনে মনে নিজেকে হিরো বলে মনে করত, কিন্তু এখন কিন্তু সত্যি সত্যি স্টিফেন হিরো বলে কনসিডার্ড। বুঝতে পারছেন বিষয়টা? স্টিফেন এতদিন মনে মনে নিজেকে হিরো মনে করত গল্পের বই পড়ে, কিন্তু এখন সত্যি সত্যি সে যখন এই সাহসিকতার কাজটা করলো, সাহসের কাজটা করলো, ডোলন, ফাদার ডোলন, কুখ্যাত একজন টিচারের বিরুদ্ধে সে হেড টিচারের কাছে বিচার দিল তার অন্যায়ের জন্য, এটা কিন্তু স্টিফেনের একটা হিরোইক অ্যাটিচিউডের পরিচয়। স্টিফেনের মধ্যে যে কিছুটা হলেও হিরোইক অ্যাটিচিউড আছে, হিরোইজম আছে, সেটার কিন্তু একটা প্রমাণ আমরা এখানে পাচ্ছি। এই যে স্টিফেনের ছোট্ট একটা ভিক্টরি, এই ভিক্টরির মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার ওয়ানটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার টু তে চলে যাব, আমাদের তো সময় শেষ। আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা চ্যাপ্টার ওয়ানটা খুব ভালো করে পড়েন। চ্যাপ্টার ওয়ানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, স্টিফেনের জীবনের বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটছে। বিশেষ করে দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ক্রিসমাস ডিনার টেবিলের ঘটনাটা, আর হচ্ছে ফাদার ডোলনের বিপক্ষে কমপ্লেইন করার ঘটনাটা। এই দুটো ঘটনা কিন্তু স্টিফেনকে মেন্টালি, সাইকোলজিক্যালি, ইন্টেলেকচুয়ালি আরো ডেভেলপড করাচ্ছে। যে আমরা বলেছিলাম ফরমেশন অফ এ ক্যারেক্টার, স্টিফেন ডেডালাস ধীরে ধীরে তার ক্যারেক্টার চরিত্র গঠন হচ্ছে একদম স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক এর মাধ্যমে। জেমস জয়েস একেবারে স্টিফেনের মনের ভেতরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা স্টিফেন ডেডালাস এর মনের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি কিভাবে স্টিফেন আরো ধীরে ধীরে ম্যাচিওর্ড হচ্ছে, তার মেন্টাল, ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল গ্রোথ হচ্ছে। এটা কিন্তু আমরা একদম স্টিফেনের মনের ভেতরে ঢুকে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক এর মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তাহলে আমরা আজকে আরেকটা বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় কভার করলাম, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, জেমস জয়েস কিভাবে এই উপন্যাসে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ইউজ করলেন এবং কেন, হাউ অ্যান্ড ওয়াই, কেন এবং কিভাবে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক্সটা এই অপোর্ট্রেট উপন্যাসে জেমস জয়েস ব্যবহার করলেন। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার টু ধরব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, অথবা আমাদের তো যেহেতু ওই রমজানে হাতে সময় কম, সেক্ষেত্রে আমরা আপনাদের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য গ্রুপ ডিসকাশনের আয়োজন করব, ওইখানে গিয়ে আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই থাকুক, আমি লেকচারটা শেষ করে দিচ্ছি। লেকচার শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের যাদের ভাইবা বাকি আছে, যদি আপনারা ভাইবা দিতে চান, যদি আপনারা ভাইবা দেওয়ার জন্য রেডি থাকেন, তাহলে আমি ক্লাসের পরে 2 মিনিট গ্যাপ দিয়ে আমি এসে আপনাদের ভাইবাটা নিব। আমাদের লেকচার 12 এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। তাহলে আমি এটা রেকর্ডিং শেষ করে, আপনারা 2 মিনিট মেন্টাল প্রিপারেশন নেন, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।